700 বছরের পুরনো রীতি মেনে মরার খুলি নিয়ে নাচ আজও অব্যাহত কান্দির গাজন উৎসবে। বুধবার সকালে গাজন উৎসব উপলক্ষে 700 বছরের পুরনো রীতি মেনে রুদ্রদেব মন্দিরে ভক্তরা মরার খুলি নাচাল কান্দির রূপপুর এলাকার বাবার বাড়ি অর্থাৎ রুদ্রদেব মন্দির প্রাঙ্গণে। মরার খুলি নাচানোর এই রীতি যুগ যুগ ধরে চলে আসছে কান্দির গাজন উৎসবে। মরার খুলি নাচানো দেখতে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার সাধারণ মানুষ। পাশাপাশি মন্দিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন ছিল কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী। মরার খুলি নাচানোর পাশাপাশি ভক্তরা এই মন্দিরের প্রাচীন রীতি মেনে সংসদে নাচ করেন এবং বাবা রুদ্রদেবের বিগ্রহকে বাবার বাড়ি মন্দির থেকে পালকিতে করে শোভাযাত্রার মাধ্যমে শহর পরিক্রমা করে কান্দির হোমতলা মন্দিরে নিয়ে আসে। সেখানেই বিশেষ পূজার আয়োজন করা হয়। বাবা রুদ্রদেবের গাজন উৎসব উপলক্ষে গাজন উৎসবের পরের দিন অর্থাৎ চরক পুজোর দিন সকালে আবার রুদ্রদেবের বিগ্রহ একইভাবে পালিত হয়। তারপর পালকিতে করে শহর পরিক্রমা করে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় রুদ্রদেবের নিজস্ব মন্দির বাবার বাড়ি মন্দিরে। পালকিতে করে রুদ্রদেবের নিয়ে আসা এবং পরের দিন পালকিতে করে রুদ্রদেবকে নিয়ে যাওয়ার শোভাযাত্রা দেখতে রাস্তার দুধারে ভিড় জমায় কান্দির 8 থেকে 80 সকলে। পাশাপাশি বিভিন্ন পুণ্যার্থী এই সুযোগে রুদ্রদেবের বিগ্রহে জল ঢেলে নেন। সব মিলিয়ে গাজন উৎসব মহাসমারোহে পালিত হয় কান্দি শহরে। গাজন উৎসবকে কেন্দ্র করে কান্দি শহরে সাজ সাজ রব প্রতি বছরের ন্যায় এবছরও। এই ব্রত পালন হচ্ছে, আর জাগরণ সারা রাত্রি ধরে নানা ভক্ত এক এক দলের এক এক রকম নাম তারা এখানে নাচ নৃত্য করলো। যেমন আমাদের প্রথমে দেওয়াশ্রী পাতা করে একজন ভক্ত আছে, তারা আছে। তারপর শ্রীপুর ঘোষ করা তারা নৃত্য করে। তারপর শালকে পাতা বলে একজন ভক্ত আছে, তারা মারা ভক্ত আছে। তার মায়ের দাদা তারা মেয়েদের মতন ঘর গাছ এসব করে তারা নাচে। তারপর লাউ সিং পাতা লাউ নিয়ে নাচে, গুলশেন পাতা নাচে। গুলশেন পাতা নাচার পর রুদ্রদেব ঠাকুরকে পালকিতে করে নিয়ে আমরা হোমতলা যাই। হোমতলা তানামূরতির তীর অবস্থিত, এখানে মন্দির আছে, সেখানে সারা দিন সারা রাত্রি থাকবে। সেখানে গোটা কান্দি শহরবাসী এবং আবহাওয়া গ্রামবাসী তারা সব এখানে আসবে, রুদ্রদেবকে জল ঢালবে, পুজো দেবে, সেখানে হোম যজ্ঞ সব হয়। তারপর কাল ঠিক সকাল 6টার সময় আবার পালকিতে করে রুদ্রদেব ঠাকুরকে নিয়ে আসা হয়। এক রাস্তায় যাবে আর অন্য এক রাস্তায় আসবে, অর্থাৎ গোটা শহরটা এরকম পরিক্রমা করে। প্রচুর লোক সাধারণ হয়, খুব আনন্দ হয়। এখানে Thank you.
Thank you.